তো কি প্রথমে আটটার আগে একটু বর্ষা হয়েছিল, আটটার দিকে একটা ভয়ঙ্কর একটা ঝড় এলো, এক মিনিটের ঝড়, আনুমানিক গতি প্রায় 200 কিলোমিটারের ওপরে, এলাকা পুরো লন্ডভন্ড করে দিয়ে গেছে, এলাকার অ্যারবেস্টার টিনের চাল তাল বলতে বাড়ি বলতে কারোর কিছু নেই, রাস্তা পুরো অবরুদ্ধ হয়েছিল। বিডিও সাহেব ও সিহিয়ালগঞ্জ আমরা মিলে সবাই মিলে কোনোরকম রাস্তাটা পরিষ্কার করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এলাকায় গাছপালা ডাল এবং মানে খুব একদম লন্ডভন্ড হয়ে যায় এক কথা বলা। বিদ্যুৎ দপ্তর থেকে সে বিডিও সাহেব ছিলেন আর 1:30-2 পর্যন্ত রাস্তায় নিজে হাফ প্যান্ট পরে ডাল টাল ছড়িয়েছেন, আমরা ছিলাম সঙ্গে, আমরা একসঙ্গেই ডাল ছড়িয়ে রাস্তাটা কোনোরকম করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। আনুমানিক প্রায় 150 বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতি কত হতে পারে? ক্ষতি প্রচুর ক্ষতি, মানে কল্পনা করা যায় না, এগুলো মানে অনুধাবন প্রত্যক্ষ না করলে কেউ কল্পনা করতে পারবে না যে এতটা ক্ষতি হতে পারে এই ঝড়ে।